অনিয়মিত বা দীর্ঘ ঋতুস্রাবের সময় নারীরা রোজা রাখবে কিভাবে? ঋতুস্রাব নারী দেহ একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে ঋতুস্রাব শুরু হওয়ার মাধ্যমে নারীর শারীরিক সুস্থতা ও সন্তান ধারণের ক্ষমতা নিশ্চিত হয়। এই ঋতুস্রাবের সঙ্গে যুক্ত আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান। এখানে রোজা সংক্রান্ত কয়েকটি বিধান তুলে ধরা হলো। ১. ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একজন নারী ঋতুস্রাবের সর্বনিম্ন সময় 3 দিন আর সর্বশেষ সময় 10 দিন। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত যে কোনো মেয়াদ ঋতুস্রাবকালীন নামাজ রোজা করার প্রয়োজন নেই। ওই দিনগুলোর নারীর যথাসাধ্য বিশ্রাম করার। এই সময় ওই দিনগুলো ইসলাম নারীকে নামাজ রোজা থেকে দায়মুক্ত দিয়েছে। 2. কোনো কারণে ঋতুস্রাবের সময় 10 দিনের চেয়ে বেশি হলে সাধারণত তার ঋতুস্রাব যতদিন স্থায়ী হয় ততদিন পর্যন্ত নামাজ রোজা বন্ধ রাখবেন। এরপর থেকে আবার সব ইবাদত পালন করবেন। আর যদি 10 দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে স্রাব আসার সেই দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য করে নামাজ রোজা ইত্যাদি বন্ধ রাখবেন। ওই সময় নামাজের কাজা না থাকলেও পরবর্তী সময়ে রোজা কাজা আদায় করে নিতে হবে। 3. রমজানের রোজা হজের কার্যক্রম বিভিন্ন কারণে নারীরা ঔষধ সেবনের মাধ্যমে সাময়িকভাবে স্রাব বন্ধ রাখেন। ঔষধ সেবনের মাধ্যমে স্রাব বন্ধ রাখা বৈধ হলেও তা ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। 4. ঋতুস্রাব চলাকালীন নারীরা কোরআন তিলাওয়াত ও করবেন না এবং অনেকে শেখানোর উদ্দেশ্য কোরআন পড়াবেন না। তবে একান্ত প্রয়োজন হলে পূর্ব আয়াত তিলাওয়াত না করে 1 বা 2 শব্দ করে কেউ যদি ঋতুস্রাব অবস্থায় ইতিফাক করেন তাহলে তার ইতিফাক আদায় হবে না। এমনকি ইতিফাকের মাঝখানে ঋতুস্রাব চলে এলেও ইতিফাক ভেঙে যাবে। ধন্যবাদ সবাইকে। খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন।